দেশে ভারী শিল্প কারখানায় নারীরাও কাজ করছে, পণ্য উৎপাদন করতে চালাচ্ছে বিশাল ক্রেন, কম্পিউটার বোর্ডের সামনে চালিয়ে যাচ্ছে কারখানার বিভিন্ন আধুনিক যন্ত্রপাতিও। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন রফিকুল পাহাড়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে লাগোয়া বারবকুণ্ড এলাকায় বিশালে ভারী শিল্প কারখানা। গত কয়েক বছর ধরে প্রায় 400 নারী কাজ করছেন এখানে। প্রায় 2500 পুরুষ সহকর্মীর সাথে পাল্লা দিয়েই এগিয়ে যাচ্ছে এইসব নারী। আমি এখানে কাজ করতেছি 1 বছর 3 মাস, কাজ করতে ভালোই লাগে। মেয়েরা যেভাবে কাজ করতেছে অলরেডি, এভাবে যদি হেরা করতে পারে তাহলে উন্নত হবে। 16 টন ওজনের ভারী লোহার কয়েল ক্রেন চালিয়ে টেনে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। পণ্য উৎপাদনের ব্যবস্থাপনা কম্পিউটারের সামনে দাঁড়িয়ে নিয়ন্ত্রণ করছে সুনিপুণভাবে। 11 বছর ধরে কাজ করতেছি, মানে থাকা হইতে সব কিছু সুবিধা অনেক কিছু ভালো, ছেলে মেয়ে সবাই মিলেমিশে ওরা যা কাজ করে আমরা তাই করতেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে শুরু করে দেশের নাম করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা এসব মেয়ে আনন্দের সাথে শিল্পপণ্য উৎপাদনে যোগ দিয়েছেন। বিভিন্নভাবে ট্রেন আপ করে আমরা এখানে বিভিন্ন অপারেটিং কাজে আমরা নিয়োগ দিয়েছি। ইভেন এক একটা শিফটের ইনচার্জও মেয়েরা আছে এখানে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, ওদের অধীনে অনেকজন কাজ করে এবং ওদের সবাই কাজের প্রতি খুবই যত্নশীল। বছরে 4 লাখ টন লৌহজাত সামগ্রী উৎপাদিত হয় এই শিল্প কারখানায়। এই কারখানা থেকে বছরে সরকারকে রাজস্ব দেওয়া হয় 100 কোটি টাকা। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম।